ভণ্ডাৰ নে হলদৌ ওপৰ যাব জহন কাম নে বেৰেক ধৰা নিয়ত আছে অনকে ঘূৰা আপনি নাগাম টান দিব না অনকে বেৰেক হৈ যাব তাই ভণ্ডাৰ আছে বেৰেক বেছি আচ্ছা 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 এইটো কি ঘূৰা নি আছেন ভাই এটা ভাইজান ভুড়ির বাচ্চা ভুড়ির বাচ্চা ভুড়ি ঘোড়ার বাচ্চা ভুড়ি ঘোড়ার বাচ্চা আড়াই বছরে ঘোড়া হালে সালে এটার বয়স হচ্ছে 11 মাস ও মানে আড়াই বছর হলো সালে মাত্র বয়স হচ্ছে 11 মাস আরো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন একদমই সুন্দর একটি ঘোড়া একদমই ভালো মানের ঘোড়া যদি বলতে পারেন দেশি ঘোড়ার মধ্যে তাহলে এই ঘোড়াটি কিন্তু রয়েছে তো তার জন্য আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওটি নিয়ে আসলাম তো দর্শক আপনারা দেখতে থাকুন আরো একটি নতুন ভিডিও তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ আছে ভাই ভালো এটা কি ঘোড়া নিয়ে আসছেন ভাই এটা ভাইজান ভুড়ির বাচ্চা বুড়ির বাচ্চা বুড়ি ঘোড়ার বাচ্চা বুড়ি ঘোড়ার বাচ্চা এটা কি ক্রস নাকি এমনি সাদা এটা বুড়ি বাচ্চা বুড়িরই বাচ্চা দর্শক একদম বুড়ির বাচ্চা তো এটার আপনার উচ্চতা কতটুকু 45 ইঞ্চি 45 ইঞ্চি উচ্চতা উচ্চতা এটা কি আপনার বয়স কত এটা ভাই 11 মাস পরে গেছে গা মাত্র 11 মাস বয়স 11 মাস পরে গেছে মানে শালছে এখনো নাকি না বাচ্চা আড়াই বছরে ঘোড়া হালে সালে এটার বয়স হচ্ছে 11 মাস ও মানে আড়াই বছর হলো সালে মাত্র বয়স হচ্ছে 11 মাস আরো অনেক সময় আছে শালার জন্য 54 ইঞ্চি এটা আপনার পিঠে উঠতে পারবে এখন না ভাই বাচ্চা বাচ্চা ঘোড়া চড়া যাবে না কত বছর হলে চড়তে পারবে এটা ভাই আর আপনারই লাগবে 1.5 বছর লাগবে আর 1.5 বছর পরে উঠতে পারবে এটা এখন বর্তমানে মূলত কিসের জন্য ব্যবহার করতে পারবে পরবর্তী টাইমে এটা ভাই জানেন এখন কাপাল পরে পাবো পরে দাবরানি পাবো আড়াই বছর পরে দাবরানি পাবো আড়াই বছর পরে দাবরাইতে পারবে আচ্ছা 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 তো আপনার দাম কেমন চাচ্ছেন এটা 17000 টাকা মাত্র 17000 টাকা বাজার খারাপ 17000 টাকা 17000 টাকা দাম চাচ্ছেন আপনার মোটামুটি আজকে দাম দর কেমন হচ্ছে এটা 13000 টাকা কইছে 13000 টাকা বলছে দেন নাই না ভাই প্রত্যাশা কেমন কেমন দামের উপর হলে বিক্রি করা 16000 টাকা হলে পরে 15000 টাকা হলে পরে দিয়ে 15-16000 হলে বিক্রি করে দিবেন এটা হলো কথা দর্শক ওনার হাতে যে ঘোড়াটি দেখতে পাচ্ছে সুন্দর বুটির বাচ্চা কিন্তু বুটি জাত এটা কিন্তু বুটি জাত এই জাতের বাচ্চা ঘোড়ার বাচ্চা তো উনি কিন্তু 16000 টাকা হলে কিন্তু বিক্রি করে দিবে আর মূলত ওনার এটাই কিন্তু প্রত্যাশা আর আপনার এই ঘোড়াটা মূলত কতটুকু উচ্চতা হইতে পারবে মূলত মনে হয় 55 ইঞ্চি 55 ইঞ্চি উচ্চতা হবে আপনার হাটে কি এই একটা ঘোড়া নিয়ে আসছেন নাকি আরো ঘোড়া আরো ঘোড়া আনছে তিনটে এই যে এটাও আমার ওই এটাও আপনার এই এটাও আমার ওই যে এই কালোটাও কালোটাও এখানে যেটা আছে এটা এটা দাম কেমন চাচ্ছেন 35000 টাকা 35000 টাকা হ্যাঁ এটা দৌড় মারে বিক্রির দাম কেমন মানে দুপিঠে উঠতে পারবে 2500 টাকা বলতাছে পিঠে এখন উঠতে পারবে হ্যাঁ এখন ওঠা যাবে ও এটা কি যে কোনো মানুষ উঠতে পারবে নাকি যে কোনো মানুষ উঠতে পারবে এখন উঠলে আবার আমরা উঠলে কি আবার দৌড় দিব না আবার দৌড় মারবে তখন তো না সামলাইতে বললে ওটা হালকা করে নেগাম টান ধরবেন টান দেওয়ার পরে তো ঘোড়াটা থামবো মুন্ডারা যে রকম ব্রেক আছে এটা না হাতের মধ্যে ব্রেক এটা কি হাতে ব্রেক এটা হাতের ব্রেক মানে হাতে টান দিবেন পাশে দিয়ে ডাং দিবেন ঘোড়া দৌড় হুন্ডার না হলে দৌড় পেরে যাব জহন কাম না ব্রেক ধরা নিয়ত আছে অনকে ঘোড়া আপনি নেগাম টান দিবেন অনকে ব্রেক হয়ে যাব তাই হুন্ডার চাপ ব্রেক বেশি আচ্ছা 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 মানে মোটরসাইকেল থেকে দ্রুত ব্রেক এটা ব্রেক বেশি আচ্ছা এটা এখানে এটা কি ঘোড়া এটা এটা কি ঘোড়া এটা বাজান দেশের ঘোড়া দেশাল দেশি বাচ্চা দেশি বাচ্চা এটার দাম কেমন চাচ্ছেন দাম যাচ্ছে 25000 টাকা 25000 টাকা হ্যাঁ এটা কি দাম দর হইছে এটা ভাই এক গুণা 18000 টাকা কইছে আপনার প্রত্যাশা কেমন এটা এটা ভাই 20-21000 টাকা হলে বেশি 20-21000 টাকা হলে বিক্রি করে দিবেন আর আপনার যদি কোনো দর্শক যদি ফোন করে তার দ্বারা তারা যদি হাটে আসতে চায় আসলে কি ঘোড়া কিনে দিতে পারবেন ভাই হাটে না আমার বাড়িতে গেলে পরে হাজার হাজার আমি ঘোড়া দিবার ফোন কি বলেন হাজার হাজার ঘোড়া দিতে পারবেন মানে আপনার বাড়িতে গেলে আমি যে তোর ঘোড়া আছে আমি দিবার ফোন আধা ঘন্টা আগে খালি ফোন দিবেন ফোন দিলে পরে আমি ঘোড়া দিয়ে দিই তাই ঘোড়া দিয়ে তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই জান আমি মূর্খ মানুষ মুহস্তান এ কানে তুলি না লাগবে 01907617598 এই নম্বরে কল দিলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো কেউ যদি ফোন দেয় তাদের সাথে কোন ঘোড়া দেব দিতে পারবেন আধা ঘন্টা আগে বললা পরে আমি ঘোড়া মিল করে দিতে পারবো আধা ঘন্টা আগে ফোন দিলেই হবে ফোন দিলে পরে আমি ঘোড়া এনে দেবো ও আচ্ছা ঠিক আছে তো দেখা হবে পরবর্তীতে বর্ডারটা হচ্ছে কামালপুরে বর্ডারটা হচ্ছে আমার বাড়ির কাছে আচ্ছা আমি যে কোনো টাইমে ব্যবস্থা করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো ভিউয়ার্স আপনাদের যদি যে কোনো ধরনের ঘোড়াই লাগুক না কেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার চাহিদা সম্পূর্ণ সেই ঘোড়াটা কিন্তু তাদের তার কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম